এক পাশে নবাব দিঘি, পশ্চিম পাশে মুঘল আমলের ষোড়শ শতাব্দীতে সেলজুক তুর্কি বংশের স্পিনজার খা ও মনর খা দুই ভাইয়ের ঐতিহ্যবাহী এ মসজিদটির প্রথম খণ্ড নির্মাণ করেন। জনশ্রুতিতে জানা যায়, সম্রাট আকবরের সময় এ দুই ভাই ধনবাড়ির অত্যাচারী জমিদারকে পরাজিত করার পর এ অঞ্চলের দায়িত্বভার গ্রহণ করেন এবং এই মসজিদটি নির্মাণ করেন। 115 বছর আগে ধনবাড়ির সৈয়দ নবাব নওয়াব আলী চৌধুরী মসজিদটি সংস্কার ও বর্ধিত করেন। সংস্কারে ফোটে উঠে নিপুণ কৌশলের কারুকাজ। প্রায় 10 কাঠা জায়গায় নির্মিত এ নির্মাণশৈলী যে কারো নজর কাড়ে। 1929 সাল থেকে অজু নামাজ আজান বাদে 24 ঘন্টা বিরামহীনভাবে চলছে কোরআন তেলাওয়াত। সংস্কারের পর মসজিদের প্রাচীনত্ব কিছুটা লোপ পেলেও এর চাকচিক্য ও সৌন্দর্য অনেক বেড়েছে। কারুকাজের বহু খাস বিশিষ্ট খিলানযুক্ত প্রবেশপথ, 9টি জানালা, 34টি ছোট বড় গম্বুজ, ছোট বড় মিনার মেহরাব দেখতে বেশ আকর্ষণীয় ও সুপ্রাচীন। মসজিদের সংরক্ষিত কক্ষে শোভা পাচ্ছে 18টি হারিবাতি, যা নারকেলের তেল দ্বারা জ্বালানো হতো। রয়েছে মোগল আমলে ব্যবহৃত 3টি ঝাড়বাতিও। মসজিদ নির্মাণে চুন, সুরকি, সাদা সিমেন্ট, করি পাথর, লোহার থাম ইত্যাদি ব্যবহার করা হয়। এ মসজিদের পাশেই রয়েছে শানবাদানো ঘাট ও কবরস্থান, যেখানে দাপন করা হয়েছে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীকে। মসজিদের পাশে রয়েছে 7 বিঘা আয়তনের এক বিশাল দিঘি। নবাব নওয়াব আলী মৃত্যুর আগে তার এস্টেটকে ওয়াকফ করে যান। নান্দনিক কারুকাজের এ মসজিদটি দেখতে আসে অসংখ্য লোকজন। মসজিদের স্থাপত্যশৈলী যে কারো নজর কাড়ে। এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক ধনবাড়ি নওয়াব শাহী জামে মসজিদ। এই মসজিদ মুঘল আমলে নির্মিত হয়েছে। এটি পুরানো মসজিদ হিসাবে মুঘল আমলের কারুকার্য খচিত এই মসজিদ। এখানে মানুষ প্রতিনিয়তই এই মসজিদ দেখার জন্য দূর দূরান্ত থেকে এখানে আসে। এই মসজিদের বয়স প্রায় 700 বছর, সেই মুঘল সম্রাটদের সময় স্থাপিত। হচ্ছে কি যে আমাদের ধনবাড়ির ঐতিহ্য নওয়াববাড়ির শাহেজামি মসজিদ, এখানে সারাদিন সারা রাত্রি কোরআন তেলাওয়াত করা হয়। নবাব নওয়াব আলী চৌধুরী সাহেবের কবর প্রান্তে, আর হচ্ছে এই কোরআন তেলাওয়াত হইতেছে আপনার আজ থেকে 96-97 বছর। এখানের যে 29টা হরফ সেই আদলে এখানে 29টা কাতার করা হয়েছে। ধনবাড়ি ইতিহাস ঐতিহ্যের অন্যতম নিদর্শন নবাব শাহী মসজিদ, যা ধনবাড়িকে ইতিহাসের সাক্ষী করে রাখবে। 700 বছরের পুরনো এই নান্দনিক স্থাপত্যের মসজিদটি, মসজিদটিতে দূর দূরান্ত থেকে লোকজন নামাজ পড়তে রেগুলার আসেন। এছাড়া এখানে নওয়াব আলী চৌধুরী মহোদয়ের যে কবর রয়েছে তার পাশে 24 ঘন্টা 6 জন হাফেজ কোরআন তেলাওয়াত করে থাকে, এটি দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসেন। নামাজের সময় ব্যতিরেকে সবসময় এই কোরআন তেলাওয়াত, এটা প্রায় 100 বছর যাবৎ চলে আসছে। আমি প্রত্যাশা করি যে এটি নির্বিঘ্নে যাতে সামনের দিনগুলোতে চলতে পারে, সেই লক্ষ্যে আমাদের যা কিছু করণীয় আমরা ব্যবস্থা নিয়ে থাকি। ব্যতিক্রমী এ প্রাচীন মসজিদের নির্মাণশৈলীর নিদর্শন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। দর্শনার্থী সহ মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য রয়েছে যোগাযোগ ব্যবস্থা ও দিঘির পাড় সংস্কার করে আরও আকর্ষণীয় করার দাবি স্থানীয়দের।